আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আমার ইউটিউব চ্যানেল দেশি রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি খুবই মজাদার একটি মাছ রান্না করে দেখাবো, সেটা হচ্ছে খইলশা মাছ। এই মাছটা ছোট কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্টি, বিশেষ করে আমার খুবই পছন্দের একটি মাছ ছোট মাছের মধ্যে। এই মাছটাকে আপনারা আমি যেইভাবে রান্না করব সেম এভাবে রান্না করে দেখবেন, এত টেস্টি হয়, মানে একবার যদি খান তাহলে নিশ্চয়ই পরবর্তীতে আবারও খেতে ইচ্ছে করবে। তো প্রথমে আমি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। সবগুলো মাছ আমি একইভাবে ভেজে নিব। আমার মাছ ভাজা শেষ, সেম কড়াইতেই আমি মাছটা বসিয়ে দিব। তো যতটুকু তেল ছিল তার সঙ্গে আরও কিছুটা তেল অ্যাড করলাম। এবার দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। খুব একদমই মানে সামান্য উপকরণ লাগে রান্নাটা করতে, কিন্তু অসাধারণ হয় খেতে। পেঁয়াজটাকে ভেজে নিব কিছুক্ষণ। দেখুন পেঁয়াজটা অনেকটা হয়ে এসেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কেটে রাখা কাঁচা মরিচ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। আরও কিছুক্ষণ ভেজে নেব রসুনের কাঁচা ভাবটা যাতে চলে যায়। এখন আমি গুঁড়া মশলা কষিয়ে নিব, সেজন্য দিয়ে দিলাম কিছুটা পানি, যাতে গুঁড়া মশলাটা পুড়ে যাওয়ার মানে যে চান্সটা থাকে সেটা দূর হয়ে যায়। তো আমি একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ। এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এবার আমি ঢেকে দিব। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমি ঝোল দিয়ে তারপর মাছ দিয়ে দিব। মাঝে মাঝে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি মশলাটা যেন সুন্দরভাবে কষানো হয়, পুড়ে না যায়। এবার আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো পানি। পানিটা টকবকিয়ে ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দিব। এই তো ফুটে গেছে পানিটা। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এখন ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব।
এই তো আমার মাস্টার রান্না প্রায় হয়ে এসেছে, ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে, আর একটু শুকনো শুকনো হলে তারপর আমি কেটে রাখা ধনে পাতা দিয়ে মাছটা উঠিয়ে নিব। আপনারা এই সময় লবণটা চেক করে দেখবেন, যদি প্রয়োজন হয় তাহলে লবণ দিয়ে নিতে পারেন। হয়ে গেছে আমার মাছ রান্না, এখন আমি কেটে রাখা ধনে পাতা দিয়ে দিচ্ছি। সুন্দর একটি কালার চলে এসেছে, খলসে মাছটা খেতেও ভীষণ টেস্টি। তো আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাসার ফ্রাই করে দেখতে পারেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।